বানরকে মানুষের পিতাধিনী বলে না, বলছেন চাচা তো ভাই। এখন প্রশ্ন হচ্ছে এটা সপ্তম শ্রেণীতে পড়ানো যাবে কি যাবে না, এই তর্ক মার্কিন দেশে হচ্ছে। পৃথিবীতে সব থেকে সংরক্ষণশীল শক্তি আছে, সকল প্রাণীর মধ্যে আত্মীয়তা আছে, এটা মানুষ ভুলে গিয়েছে বলতে আজকে পরিবেশ ধ্বংস করছে মানুষ। ডারউইনের আবিষ্কারের অনেক নৈতিক তাৎপর্য আছে। গ্যালিলিওর উপরে খেপা, ডারউইনের উপরে খেপা, ফ্রয়েডের উপরে খেপা বা মার্ক্সের উপরে খেপা, ওই একই খেপা। এই বইগুলো যারা লিখছেন, আমার সন্দেহ ডারউইন তারা পড়েছেন কিনা। এইখানে হচ্ছে শুভঙ্করের ফাঁকি। ডারউইনের আগে যে বিপ্লবটা হয়েছিল এটার নাম দিয়েছি আমরা কোপারনিকাসের বিপ্লব, আজ থেকে প্রায় 400 বছর আগে। পোল্যান্ডের একজন বৈজ্ঞানিক, যাকে আমরা জ্যোতির্বিজ্ঞানী বলা যায়, তিনি বললেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। এর আগে পর্যন্ত জনশ্রুতি ছিল, যাকে খ্রিস্টান চার্চ, বিশেষ করে ক্যাথলিক চার্চ, যেটাকে সমর্থন করে বলতো যে পৃথিবী হচ্ছে কেন্দ্র, তার চারদিকে সূর্য গ্রহ নক্ষত্র চলছে। এটা শুধু খ্রিস্ট ধর্ম নয়, ইসলাম ধর্মের অনুসারীরাও বেশিরভাগ এটাই মনে করতেন, পৃথিবীতে সব ধর্মের। কাজেই ইনি একজন ক্যাথলিক ধর্মাবলম্বী, কোপারনিকাস নিকোলাস, তো উনি মৃত্যুর আগে 1543 সনে যে বই প্রকাশ করলেন সেটার নাম হচ্ছে আকাশের যে বস্তুসমূহ, সেলেস্টিয়াল বডি, এইগুলো কিন্তু ঘুরছে, ঘুরছে বৃত্তাকারে, অন দ্য রেভলিউশন অফ হ্যাভেনলি বডিজ। এই হচ্ছে তার লেখার ইংরেজি অনুবাদ, বই তো ল্যাটিন ভাষায় লেখা। তারপরে তিনি মারা গেলেন যে বছর বই বেরিয়েছে সে বছরই, তাতে তিনি মরে গেলে যে মানুষ মাঝে মাঝে বেঁচে যায়, তিনি সেভাবে বেঁচেছেন, তাকে তার শাস্তি দেওয়া গেল না। তার প্রায় 1543 থেকে যোগ করেন 1859 সনে অরিজিন অফ স্পিসিস বই লিখলেন চার্লস ডারউইন, তিনিও একজন ভক্ত খ্রিস্টান। তো তিনি বললেন যে পৃথিবী যেমন সৌরজগতের কেন্দ্রে নেই, এটা মানুষের অহমিকায় খুব আঘাত দিল। এই খ্রিস্টান চার্চ এই কথার সমর্থন করার জন্য এর কিছু পরে সমর্থন করলেন টাইকো ব্রাহে, ইউহানেস ক্যাপলার, এবং সর্বশেষ ইতালিতে 17th শতাব্দীর শুরুতে 1630-এর দশকে গ্যালিলিও গ্যালিলেই, তাকে খ্রিস্টান চার্চ মেরে ফেলেনি কিন্তু গৃহবন্দী করলো। এই 350 বছর পরে চার্চ ক্ষমা প্রার্থনা করেছে যে গ্যালিলিও সঠিক ছিল, এখন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এটা গ্যালিলিওর যারা নির্যাতনকারী তারাও মেনে নিয়েছেন। একই ধরনের আবিষ্কার করেছেন চার্লস ডারউইন, উনি বলছেন যে বানর থেকে মানুষের চেয়ে উনি বলেন না, উনি বলছেন মানুষের বানরে আত্মীয়তা আছে, বানরকে মানুষের পিতাধিনী বলেন না, বলছেন চাচাতো ভাই, কাজিন, ছোট। যে এখন দেখা যায় বৈজ্ঞানিকদের যে নতুন আবিষ্কার হয়েছে যে ডিএনএ বলে, গত 50 বছরে বিপ্লব হচ্ছে, তাতে দেখা যাচ্ছে বানর যাদের বলা হয় ও এক ধরনের নয়, এইপস, মানুষের সাথে তাদের ডিএনএর শতকরা 90-95-97% মিল আছে। সুতরাং ডারউইন খুব বেশি খারাপ কিছু বলেননি। তো এখন প্রশ্ন হচ্ছে এটা সপ্তম শ্রেণীতে পড়ানো যাবে কি যাবে না, এই তর্ক মার্কিন দেশে হচ্ছে। পৃথিবীতে সব থেকে সংরক্ষণশীল শক্তি আছে, এখানে যারা বোঝেন না তারা এগুলো নিয়ে চিৎকার করছেন, মানে ছাত্র, তারা বলছে কি মানুষ বানর থেকে সে বলা হয়েছে, এবং সব বইতে যারা চিত্র দিয়েছেন তারা জিনিসটা ঠিকভাবে বোঝেন নাই। ডারউইন একটা জাহাজে উঠেছিলেন তরুণ অবস্থায়, বিগল নামক জাহাজে, 5 বছর তিনি সেই জাহাজে ঘুরেছেন, গুয়ে দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তে যেখানে পাতাগোনিয়া, সেই দিকে ঘুরে এসে তিনি দেখেছেন পৃথিবীতে কত রকমের প্রাণ আছে। এটা তো গৌতম বুদ্ধের কথার মতোই, জগতের সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণীর মধ্যে আত্মীয়তা আছে, এটা মানুষ ভুলে গিয়েছে বলতে আজকে পরিবেশ ধ্বংস করছে মানুষ। ডারউইনের আবিষ্কারের অনেক নৈতিক তাৎপর্য আছে। এর 10-12 বছর পরে তিনি আরেকটি বই লেখেন, দ্য ডিসেন্ট অফ ম্যান, মানুষ কী করে এলো। এইটা হচ্ছে মানুষের বৈজ্ঞানিক কৌতূহল, যে কারণে 16th শতাব্দীতে কোপারনিকাসকে মারা যায় নাই, কিন্তু তারপরে ঠিক তার আরও পরে, মানে 1600-1700 শতাব্দীর শুরুতে ব্রুনুকে ইটালিতে পুড়িয়ে মারে, আমরা সে কাহিনিগুলো জানি, এবং কী বলে এটার নাম, নেদারল্যান্ডসের দেশে কেপলার, কেপলার আরও নতুন আবিষ্কার করলেন, উনি বলে পৃথিবী যে সূর্যের চারদিকে ঘোরে ঠিক বৃত্তাকারে নয়, ঘোরে এলিপসের উপবৃত্তাকারে, ফলে তার কেন্দ্র একটা নয় দুটো, এখন মানুষের মধ্যেও মনের মধ্যে দুটো কেন্দ্র আছে। এইটা আবিষ্কার করেছেন কাছাকাছি সময়ে ডারউইনের 50-40 বছর পরে ফ্রয়েড, ফ্রয়েডের বিরুদ্ধে মানুষের কত বিক্ষোভ। কার্ল মার্ক্স তারও বড় আবিষ্কার করেছেন, এই যে জগতের সমস্ত ধন সম্পত্তি উনি চুরি বলেননি, এটা হচ্ছে প্রকাশ্যে ডাকাতি, চুরি বলেছিলেন প্রুধো, পিয়ের জোসেফ প্রুধু, ফরাসি দেশের পণ্ডিত। মার্ক্স বলতেন না না, চুরি না, এটা ডাকাতি, বলে কয়ে না হয়, আপনাকে যে মজুরি দেওয়া হচ্ছে এটা আপনি নিলে নেন, চাকরি নালেন না নেন, দাস প্রথার চেয়ে উন্নত হচ্ছে আধুনিক মজুরি প্রথা, এটা বললে তার আরও খেপবে। কাজেই গ্যালিলিওর উপরে খেপা, ডারউইনের উপরে খেপা, ফ্রয়েডের উপরে খেপা বা মার্ক্সের উপরে খেপা, ওই একই খেপা।
সেটা হচ্ছে প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে যখনই কোনো রকমের চিন্তা সূত্রপাত হয় তখন তাকে আক্রমণ করার জন্য ওই ব্যবস্থার মাধ্যমে যারা উপকৃত হচ্ছেন তারাই শুধু করেন না, ছাগলের দিয়ে জুই বাচ্চা খায় সেও লাফায়, যেহেতু না খাসে দুটোও লাফায়। এখানে কনজারভেটিভ শক্তি আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে আছে, মুসলমানদের মধ্যে আছে, বৌদ্ধদের মধ্যেও আছে। কাজে কোনো বিশেষ ধর্মকে পয়েন্ট আউট না করা আমার মতে, বলা উচিত যে সমস্ত সংরক্ষণশীল শক্তি এটা করছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।